हेलो एवरीवन, आज के फुल एडर सम्पर्क पढ़ो। प्रीवियस वीडियो ते ऑलरेडी हाफ एडर पढ़े, आज के फुल एडर पढ़ो। एग्जाम में हाफ एडर बा फुल एडर जो एक आसार चान्स आछे, तो इजिली करार जोन्नो आमी खूब इजी मेथड देखाबो जेभावे को तुमी एग्जामे करते पारो। ठीक आछे, तो करछि आमरा फुल एडर। फुल एडर सर्किट, ओके। तो फर्स्ट हमरा फुल एडर मध्य देखो कि फुल एडर हलो एक कम्बिनेशनल सर्किट जार मध्य तीनटा इनपुट थाके, दुईटा आउटपुट थाके। की थाके हमरा ब्लॉक डायग्राम एक छोटो करे ड्रो करी। तीनटा इनपुट की थाके, एक थाके नॉर्मल डेटा ए बी, ठीक आछे, आर एक थाके सी इन, आर एदिके थाके सी आउट, आर थाके केरी, सॉरी केरी ना, एटा सम। कैरि तो कैरि आउट तो अलरेडी लिखे, कैरि आउट और कैरि इन। क्यों कैरि इन एदि के क्यों? कारण आप जो अनेक समय कि करी, आप जो एड करी तक आप प्रथम वन्स डिजिट जो एड करी तक कैरि जो आसे पर मैं सेकेंड डिजिट मैं कि वन टेंस डिजिट एड करार समय वोखने कैरिटा सम करी मैं जो करी, तो वही क्षेत्र में कैरि इन दरकार पड़े। ठीक है, तो फुल एडर क्षेत्र में तीनटा इनपुट थाके फुल एडर, तीनटा इनपुट थाके एक हलो ए एक बी और एक सी इन और एक सम और एक सी आउट। ओके, तो आमरा एटार जोनो ट्रुथ टेबिल ड्र करब। तो आमरा एग्जामे लेखार समय फुल एडर सम्पर्के आमरा दुई तीन लाइन चार लाइन लिखब, तारपरे आमरा ब्लक डायग्राम ड्र करब, तारपरे ट्रुथ टेबिल ड्र करब, तारपरे आमरा सार्किट ड्र करब। ओके, এবার ট্রুথ টেবিলটা দেখো, নিয়মে কিন্তু আগে সার্কিট ড্র করে তারপরে ট্রুথ টেবিল ড্র করে, যেহেতু ট্রুথ টেবিল হলো সার্কিটের আউটপুট। ঠিক আছে না? কিন্তু আমরা এখানে এক্সামে ইজির জন্য আমরা ট্রুথ টেবিলটা আগে ড্র করব। তো ট্রুথ টেবিলটার মধ্যে কি কি থাকবে ইনপুট হিসাবে? এ বি আর সি ইন, ওকে, আর আউটপুট থাকবে কি? সাম আর সি আউট। এখন তোমরা জানো যে তিন বিটের কম্বিনেশন কয়টা হয়? তিন বিটের কম্বিনেশন আটটা হয়। কি কি হয় এভাবে লেখো, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান 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 ওয়ান। দেখো কীভাবে লিখেছি, কী করলাম আমি, কি করলাম, এক ঘর পরে পরে জিরো ওয়ান জিরো ওয়ান করে লিখেছি, দুই ঘর পরে পরে চেঞ্জ করে লিখেছি, চার ঘর পরে চেঞ্জ করে লিখেছি, কম্বিনেশন কমপ্লিট। যদি আমরা সিরিয়ালি লিখতে চাই না অনেক সময় ভুলে যায়, তার জন্য আমরা এভাবে লিখলে ইজি হয়। এখন আমরা কি করব, সাম জেনারেট করব। এখন দেখো সাম জেনারেট করার জন্য প্রথম এ বি এর মধ্যে অ্যাড করব, অ্যাড করার পরে রেজাল্টের সঙ্গে সি ইন অ্যাড করব। ওকে, তাহলে দেখো জিরো জিরো অ্যাড করলে, তুমি লক্ষ্য রেখো কীভাবে করছি, জিরো জিরো অ্যাড করলে রেজাল্ট হবে জিরো, ওই রেজাল্টের সঙ্গে আবার জিরো অ্যাড করলে রেজাল্ট হবে জিরো। আর কেরি, কেরি কি লেগেছে না কেরি নেই, কেরি নেই, ও কেরি নেই মানে কি, কেরি জিরো, সরি আমি ওয়ান দিয়েছি, কেরি জিরো। ওকে, এখানে দেখো জিরো জিরো অ্যাড করলে এখানে সেকেন্ডে জিরো জিরো যখন অ্যাড করবো জিরো হবে, জিরোর সঙ্গে যখন ওয়ানকে অ্যাড করবো এখানে ওয়ান হবে, এখানে কেরি কত, জিরো। এবার এটা জিরোর সঙ্গে যখন ওয়ান অ্যাড করবো তাহলে হবে ওয়ান, ওয়ানের সঙ্গে এবার জিরো অ্যাড করলে ওয়ানের সঙ্গে যখন জিরো অ্যাড করব তখন হবে ওয়ান, কেরি হবে জিরো। এবার দেখো জিরোর সঙ্গে ওয়ানকে অ্যাড করলে ওয়ান হয়, ওয়ানকে ওয়ানের সঙ্গে অ্যাড করলে এখানে হবে জিরো, কেরি যাবে ওয়ান। ওকে, এটা দেখছো তো, জিরোর সঙ্গে ওয়ানের অ্যাড করলে ওয়ান হয়, ওয়ানের সঙ্গে ওয়ান অ্যাড করলে ওয়ান ওয়ানে হয় জিরো, কেরি হয় ওয়ান। এখানে ওয়ানের সঙ্গে জিরো অ্যাড করলে হয় ওয়ান, ওয়ানের সঙ্গে আবার জিরো অ্যাড করলে হয় ওয়ান, এখানে হবে কেরি জিরো। এখানে ওয়ানের সঙ্গে জিরো অ্যাড করলে হয় ওয়ান, ওয়ানের সঙ্গে আবার যদি ওয়ানকে অ্যাড করি এখানে হবে জিরো, কেরি হবে ওয়ান। এবার আবার ওয়ান ওয়ানে হয় জিরো, দেখো ওয়ান ওয়ানে জিরো, কেরি কিন্তু ওয়ান হয়ে গেছে। আবার ওয়ান ওয়ান দেখো কীভাবে করেছি, ওয়ান ওয়ানে জিরো, ওকে, রেজাল্ট হলো জিরো, কেরি ওয়ান হওয়াতে কেরি চলে গেছে ওয়ানে এখানে, আর এই যে রেজাল্ট জিরো, রেজাল্টের সঙ্গে জিরো অ্যাড করলে রেজাল্ট হয় জিরো। দেখো আবার বলছি জিরো, ওয়ান ওয়ানে হয় জিরো, ঠিক আছে, ওয়ান ওয়ানে হয় জিরো, কেরি যায় ওয়ান। তো কেরিটা অলরেডি লিখে ফেলেছি, আর এই রেজাল্ট জিরোর সঙ্গে এই জিরো অ্যাড করলে
জিরো হবে, ওকে বোঝা গেছে। এবার ওয়ান ওয়ানে কত হয়, ওয়ান ওয়ান ওয়ানে ওয়ানে হয় জিরো, কেরি কত, কেরি ওয়ান, কেরি এখানে। এবার এই জিরোর সঙ্গে ওয়ানকে অ্যাড করলে রেজাল্ট হবে ওয়ান, ফাইন, ক্লিয়ার? তো ইজিলি বুঝিয়েছি, বোঝার চেষ্টা করো, যদি প্রবলেম থাকে ভিডিওটাকে আবার দেখো, এই জায়গাটা আবার দেখো, তাহলে ক্লিয়ার হবে ট্রুথ টেবিলটা কি করে বানিয়েছি। এখন দেখো আমরা কি কি পেয়েছি এখানে, আমরা একটা দুইটা তিনটা চারটা, চারটা ওয়ান পেয়েছি। তো সামের জন্য যখন আমরা বুলিয়ান এক্সপ্রেশন বানাবো, এই চারটা লাইন ফলো করব, এই যে একটা লাইন এটা, আরেকটা লাইন এটা, একটা এটা, আরেকটা এটা, ওকে। কিভাবে করছি দেখো, সামের জন্য বুলিয়ান এক্সপ্রেশন, সাম ইজ ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু কি কি হবে দেখো, এই ওয়ান জন যখন কনসিডার করব, তাহলে এ বার বি বার, যেহেতু জিরো ওয়ানে বার, তাহলে এ বার বি বার সি ইন, কি হচ্ছে, এ বার বি বার সি ইন, ওকে। প্লাস পরেরটার জন্য দেখো, এ বার বি সি ইন বার, এ বার বি সি ইন বার। প্লাস এটার জন্য যদি দেখি, এ বি বার সি ইন বার। প্লাস এটার জন্য যদি দেখো, এটা হবে এ বি সি ইন, যেহেতু সবগুলো ওয়ান আছে, ক্লিয়ার? তো এখন আমরা এটা ডাইরেক্ট যদি ড্র করি না, ডাইরেক্ট ড্র করলে অনেকগুলো গেটের দরকার পড়বে, আমরা এটাকে মিনিমাইজ করব। বুলিয়ান অ্যালজেব্রা আমরা একটা ফেসিলিটি দেয়, আমাদের একটা ফেসিলিটি দেয় মিনিমাইজ করার জন্য, তো সার্কিট যাতে মিনিমাইজ করতে পারি তার জন্য এটাকে মিনিমাইজ করতে হবে। তো কিভাবে করছি দেখো মিনিমাইজটা, আমরা এখান থেকে দেখো আমরা কী কী কমন যাই আগে বের করতে হবে, যে কী কী কমন নিতে পারি দেখো, আমরা এই দুইটা থেকে, হ্যাঁ এই দুটা থেকে লাস্টেরটা প্রথমটার থেকে আমরা সি ইন কমন নেব। সি ইন কমন নিলে দেখো, এখানে সি ইন যদি কমন যায়, তাহলে এ বার বি বার থাকবে, প্লাস এ বি থাকবে, ফাইন না, এ বি, আর বাইরে থাকবে সি ইন, কমন নিয়েছি। প্লাস এই যে মাঝখানে দুইটা ছিল, মাঝখানে দুইটা থেকে কি কমন যাবে, সি ইন বার, তাহলে ব্র্যাকেটে থাকবে এ বার বি প্লাস এ বি বার, ব্র্যাকেটের বাইরে কত, সি ইন বার, ওকে, ক্লিয়ার? তো এবার দেখো, লক্ষ্য করলে আমরা আগে গেটের মধ্যে পড়েছি যে এ বার বি বার প্লাস এ বি মানে কি, এ এক্স নর, এক্স নর বি, ওকে, এ এক্স নর বি সি ইন প্লাস, আর এ বার বি প্লাস এ বি বার এটাকে বলে এ এক্সর বি সি ইন বার, ফাইন? এবার এখন দেখো এ এক্স নর মানে কি, এক্স নর মানে হলো এ এক্সর বি এর বার, এদিকে আছে কত, সি ইন প্লাস এটা আছে এ এক্সর বি সি ইন বার, ক্লিয়ার? তো অতটুক। এখন দেখো আমরা এ এক্সর বি এর বার সি ইন বার ছাড়া, আবার এ এক্সর বি বার ছাড়া সি ইন এর উপরে বার, তাহলে দেখো আমরা যদি এই জিনিসটা এ এক্সর বি কে যদি আমরা এক্স ধরি, হ্যাঁ, তাহলে সি ইন যদি হয় ওয়াই, তাহলে দেখো কি ফর্ম করে, এক্স বার ওয়াই প্লাস ওয়াই, সরি এক্স, এটা হলো এক্স ওয়াই বার, এটা ফর্ম করে না? দেখো এ এক্সর বি কে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর বার ওয়াই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই এর বার, তাহলে মানে এটা আবার এক্স এক্সর ওয়াই, ফাইন না, এক্স এক্সর ওয়াই হবে না, তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা কি লিখবো, এই কনসেপ্ট থেকে আমরা এই জায়গাটাকে লিখতে পারি, কি লিখবো, এ এক্সর বি, এটা হলো এক্স, হ্যাঁ, এ এক্সর বি এক্সর সি ইন, সি ইন এটা লিখতে পারি, ওইটা একটু আগে দেখিয়েছিলাম, এটা যদি এক্স হয় তাহলে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এর মানে এক্স এক্সর ওয়াই, তো এক্স এই যে এক্স এক্সর ওয়াই, ওয়াই মানে সি ইন, ওকে, ফাইন, এটা হলো সামের এক্সপ্রেশন, এ এক্সর বি এক্সর সি ইন, ওকে। এবার আমরা সেমভাবে কেরির জন্য,
কি করতে হবে, স্কেলের জন্য জেনারেট করতে হবে এক্সপ্রেশনটা। এখন দেখো এটা আমরা মুছতে হবে, মুছার যেহেতু মুছতে হবে আমরা সামের যে এক্সপ্রেশনটা আমরা এখানে লিখে নেব, আর এটা এই জায়গাটা মুছে নেব, একটু লিখে নাও। ওকে, তাহলে আমরা সামের যে এক্সপ্রেশনটা এটা পেলাম এ এক্সর বি এক্সর সি ইন, পাই না? এখন আমরা কেরির জন্য সি আউটের জন্য এক্সপ্রেশন বানাবো। সি আউট সেম ভাবে চারটা লাইন আছে এখানে, দেখো একটা আছে এই লাইনটা, একটা এই লাইনটা, একটা এই লাইনটা, আর একটা এই লাইনটা। লক্ষ্য করো প্রথম লাইনের জন্য ইনপুট কি কি আছে, ইনপুট আছে 011, তাহলে এটা 0 মানে কি, এ এ বার, এ বার বি সি ইন, এ বার বি সি ইন। ওকে, প্লাস সেকেন্ড লাইন এখানে আছে এ বি বার সি বার সি ইন বার, এ সরি বার না, এটা হলো সি ইন, এ বি বার সি ইন সি ইন, প্লাস এ বি বার সি ইন লিখেছি, এটার জন্য লিখো এটা হলো এ বি সি বার সি ইন বার, এ বি সি ইন বার। আর এটার জন্য কি হবে, এটার জন্য এ বি এ বি সি ইন। ওকে, এখন দেখো আমরা এখান থেকে কি কমন নিতে পারি যাতে এটা মিনিমাইজ করা যায়, কি কমন নেব, এখানে দেখো এ বি কমন যায় লাস্ট দুইটা থেকে, আর প্রথমটা থেকে প্রথম দুইটা থেকে সি ইন কমন যায়। ওকে, তো প্রথম দুইটা এ বার বি প্লাস এ বি বার সি ইন সি ইন, আর এই দুইটা থেকে কমন যায় এ বি, এ বি কমন যায়, ব্র্যাকেটে থাকে কি সি ইন বার প্লাস সি ইন। ওকে, তো এটা কি এ এক্সর, অলরেডি আমরা জানি এ এক্সর বি, এটা সঙ্গে কি সি ইন আছে, প্লাস এখানে এ বি হবে যেহেতু সি বার এই জায়গাটা, এই জায়গাটা হবে ওয়ান। তোমরা অলরেডি বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে দেখেছো যে এ প্লাস এ বার কত হয়, ওয়ান হয়, এ প্লাস এ বার কত হয়, ওয়ান হয়, তাহলে সি ইন বার প্লাস সি ইনটা এটা হবে ওয়ান, তার জন্য এটা লিখতে হবে না এখানে। ওকে, তো এটা হলো এক্সপ্রেশন কিসের জন্য, কে সি আউটের জন্য, ক্লিয়ার? তাহলে আমরা সামের জন্য আর সি আউটের জন্য এক্সপ্রেশন তৈরি করেছি, এখন আমরা সার্কিট ডিজাইন করব। এখন সার্কিট ডিজাইন করার জন্য ট্রুথ টেবিলটা এখানে মুছতে হবে, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। সার্কিটের জন্য আমরা কি করব, আগে আমরা সাম জেনারেট করব, সামটা তৈরি করব। সামটা কিভাবে তৈরি করব, এ এন্ড বি কে আমরা যদি একটা এক্সর গেটে পাঠাই, এক্সর গেটে পাঠাই, আমরা এখানে আউটপুট পাবো এ এক্সর বি, পাই না? এখন আমরা সি এর সঙ্গে একটা সি ইন, সি ইন এখানে নিয়ে এখানে যদি আবার এক্সর গেট একটা দেই, তাহলে আমরা এ এক্সর বি এক্সর সি ইন মানে সাম, যা হলো সাম, এটা পেয়ে যাব, ঠিক না? আমরা প্রথম এ আর বির মধ্যে এক্সর অপারেশন করলাম, টু ইনপুট দিয়ে করছি, থ্রি ইনপুট দিই নাই, তাহলে এ এক্সর বি পেয়ে গেলাম, আর সি ইন গিয়ে আবার এ এক্সর বি এক্সর সি ইন হয়ে গেল। এখন আমরা সাম অলরেডি জেনারেট করেছি, আর কেরির জন্য দেখো, সরি কেরি আউট, কেরি আউটের জন্য এ এক্সর বি আমার লাগবে, তাহলে এ এক্সর বি এখান থেকে নিয়ে আসো, এ এক্সর বি এখান থেকে নিয়ে আসো, নিয়ে আসছি এ এক্সর বি, সঙ্গে সি ইন কে কি করতে হবে, এন্ড অপারেশন করতে হবে। দেখো সি ইন কে এন্ড অপারেশন করলাম, মানে এই জায়গাটা আমরা হয়ে গেছে, এ এক্সর বি অলরেডি উপর থেকে এনেছি, আর সি ইন কে এন্ড অপারেশন করলাম, তাহলে এখানে পেয়ে গেলাম এটা কি এ এক্সর বি সি ইন, এটা পেয়ে গেলাম, প্লাস কি এ বি, এ বি জেনারেট করতে হবে, তাহলে এখান থেকে এ আনো,
এখান থেকে বি আনো, ঠিক আছে? এ বি কে একটা এন্ড অপারেশন করতে হবে, এন্ড অপারেশন করলে এ বি পেয়ে যাব। ওকে, এ বি পেয়ে গেলাম। এবার এ বি আর এটার কি করতে হবে, একটা অর গেটে রাখতে হবে। একটা অর গেটে দিলাম, রেখে পেয়ে গেলাম সি আউট, ঠিক আছে? অর গেটে দিলাম, প্লাস হয়ে গেছে সি আউট। এটা হলো ফুল অ্যাডার সার্কিট। ওকে, তো এক্সামের মধ্যে আমরা যদি ফুল অ্যাডার সম্পর্কে চার পাঁচ লাইন লিখি, ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, তারপরে এই যে ইকুয়েশন জেনারেট করলাম, কি ইকুয়েশন না, সরি, বুলিয়ান অ্যালজেব্রা, এক বুলিয়ান এক্সপ্রেশন জেনারেট করলাম, তারপরে সার্কিট ড্র করলাম, এইটুকু কমপ্লিট করলে আমরা এখানে কিন্তু ফুল মার্কস পেয়ে যাব। হাফ অ্যাডার ফুল অ্যাডারের মধ্যে যে কোনো একটা কিন্তু এক্সামে আসে। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক সময় ফুল অ্যাডারের মধ্যে আসে যে ডিজাইন ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার, ঠিক আছে? তো এই সার্কিটটাই তুমি ইউজ করতে পারো এখানে। কিভাবে ইউজ করবে দেখো, তুমি হাফ অ্যাডারের জন্য একটা কি কি সার্কিট লাগে, হাফ অ্যাডার যখন করেছিলে তখন এইভাবে করেছিলে, একটা এক্সর গেট ছিল, এক্সর গেটে এবি ইনপুট দিয়েছিলে, ঠিক আছে? এক্সর গেটের আউটপুট ছিল কি সাম, ঠিক আছে? আর এবি এর এন্ড অপারেশন, মানে একটা এন্ড গেট ছিল, এন্ড গেট ছিল, এই এন্ড গেটটা ছিল কি ক্যারি, সি আউট। ওকে, সি আউট। এখন দেখো তুমি এখানে লক্ষ্য করলে, এই যে এখানে একটা এক্সর গেট এখানে আছে, এই এক্সর গেট প্লাস এই এন্ড গেট, এটা যদি আমরা কনসিডার করি, এখানে কিন্তু একটা হাফ অ্যাডারের মতো হয়, একটা এক্সর গেট একটা এন্ড গেটে। আবার এই এক্সর গেটটা আর এই একটা এন্ড গেট মিলে আর একটা হাফ অ্যাডার হয়, ঠিক আছে না? তো এই দুইটা হাফ অ্যাডার দিয়ে কিন্তু ফুল অ্যাডার জেনারেট করতে পারি, ঠিক আছে? এই সার্কিটটা দিলে এখানে হবে, কিন্তু একটু ডিজাইন সুন্দর করে আঁকতে হবে, ঠিক আছে? আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তুমি কমিউনিটির মধ্যে পেয়ে যাবে কীভাবে ড্র করে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।